নমস্কার সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। সারাটা বছরে কিন্তু দিদি প্রাণপণ প্রচেষ্টা করেন আপনাদের জীবনের উন্নতি, আপনার মুখের হাসি, আপনার জীবনের শান্তি আপনাকে উপহার হিসেবে তুলে দিতে। কিন্তু যারা কাজ করছেন আপনাদের হয়ে অ্যাস্ট্রোলজাররা, অর্থাৎ এই মুহূর্তে দিদি আমার পাশে রয়েছেন, তাদের জন্য কিছু কিছু মাস কিন্তু ভীষণ ভালো মাস, আপনাদের জন্য কাজ করার জন্য আদর্শ মাস। ঠিক সেরকম একটা মাসে আমরা কিন্তু রয়েছি, সেটা হচ্ছে শ্রাবণ মাস। মানে একেবারে সন্ন্যাসী থেকে শুরু করে গৃহী প্রত্যেকের জন্য যেহেতু এটা ভীষণ রকমভাবে ফলপ্রসূ মাস, মনস্কামনা পূরণের মাস, তার পাশাপাশি আপনাদের জন্য যদি কোনো ক্রিয়া করা হয়, গ্রহযোগ বা গ্রহ প্রতিকার করা হয়, আধ্যাত্মিক ক্রিয়া করা হয়, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ সর্বদিক থেকে এই মাস শ্রেষ্ঠ মাস, প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। তার মধ্যে হাতে এখনও রয়েছে বেশ কয়েকটা সোমবার, যে সোমবারগুলো অবশ্যই আমরা কিন্তু কাজে লাগাতে পারি। তাই দেবাদিদেব মহাদেবকে নিয়ে আলোচনা করব এবং অবশ্যই শ্রাবণ মাসকে নিয়ে আলোচনা করব। রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ প্রিয় সেই মানুষটি, অর্থাৎ গণেশ সাধিকার রাজশ্রী দি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুরা তো জানে অনলাইন কনসালটেন্সি নাম্বারটি, নাম্বারটি অবশ্যই টিভি স্ক্রিনে রয়েছে আপনাদের জন্য, 9330789557। এই নাম্বার অবশ্যই আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে হবে। দিদি একবারে শ্রাবণ মাস নিয়ে কথা বলবো, যেহেতু শ্রাবণ মাস মানে আধ্যাত্মিকতার মাস, প্রাপ্তির মাস, পবিত্র মাস এবং মনস্কামনা পূরণ, মনস্কামনা পূরণের মাস। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, এবং আমরা যেটা জানি যে আমরা যখন গ্রহ সংস্কার করি তখন সারা বছর যখনই কোনো গ্রহ সংস্কার হয়, প্রত্যেকটা গ্রহ সংস্কারের প্রথম এবং প্রধান কথা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো। সেটা একাধিক গ্রহযোগের সংস্কার হোক, কোনো সিঙ্গেল গ্রহের সংস্কার হোক, যে কোনো রকম গ্রহ পুজো, গ্রহকে বুস্ট আপ করার পদ্ধতিতে সবার আগে কিন্তু প্রথম এবং সর্বপ্রথম যিনি যার পুজো হয় সেটা হচ্ছে, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। মৃত্যুঞ্জয় শিব বা ত্র্যম্বক দেবের পুজো, ত্র্যম্বক দেবের মানে শিবের যে ত্র্যম্বক দেব রূপ সেই রূপটার পুজো হয়। এই মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ পুজো, কোনো গ্রহ প্রতিকার সম্পূর্ণ হয় না। তো আজকে আমি আপনাদের যেটা বলবো, আমি কদিন ধরেই শিব সম্পর্কে অনেক কিছু বলছি, আজকে আমি আপনাদের যেটা বলবো, আজকে আমি বলবো এই যে প্রত্যেকটি গ্রহ প্রতিকারে, প্রত্যেকটি গ্রহ সংস্কারে, যখন কোনো গ্রহ সংস্কার হবে, যে কোনো রকম গ্রহ সংস্কার, যে কোনো রকম গ্রহ সংস্কার, তো যখন কোনো গ্রহ সংস্কার হবে তখন কোনো গ্রহ সংস্কার করার সময় সর্বপ্রথম এবং সর্বাগ্রে যার পুজো হয় সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো, শিবের ত্র্যম্বকদেব রূপের পুজো। তো এই শিবের যে ত্র্যম্বকদেব রূপ, এই রূপটাও কিন্তু একটু অন্য রকমের, একটু অন্য ধরনের রূপ। প্রথমত শিবের এই ত্র্যম্বকদেব রূপ যেটা, সেখানে দেখা যাচ্ছে শিব সাদা পদ্মের ওপর বসে আছেন এবং নানা রকম অলঙ্কার পরিহিত, খুব অতি মানে সুন্দরভাবে নানান রকম অলঙ্কার সুশোভিত সাদা পদ্মের ওপর বসে আছেন এই মৃত্যুঞ্জয় শিব। ইনি হচ্ছেন অমৃতদাতা। দেখুন অ্যাকচুয়ালি অমৃত বলতে আমরা বুঝি কি যে অমরত্ব লাভ বা যা পান করলে মানুষ অমরত্ব লাভ করে, কিন্তু হয়তো দৈহিক অমরত্ব লাভ করা যায় না, কিন্তু অমরত্ব অন্য সেন্সে, সেটা হচ্ছে যে ইনি অমৃতদাতা, ইনি পরমায়ুদাতা, ইনি এনার কাছে, এনার পুজো করলে সমস্ত গ্রহদোষ প্রশমিত হয়, এবং গ্রহদোষ প্রশমিত হলে কি হয়, আমরা ভালো থাকতে পারি। এই যে ভালো থাকা, ভালো থাকাটা তো জীবনে ভীষণভাবে জরুরি, এবং গ্রহ সংস্কার করা হয় ভালো থাকার জন্য, এবং প্রত্যেকটি গ্রহ সংস্কারের প্রথম এবং প্রধান কথা মৃত্যুঞ্জয় শিবের পুজো। মৃত্যুঞ্জয় শিব হচ্ছেন এই ত্র্যম্বকদেব, ত্র্যম্বকদেবের পুজো, ত্র্যম্বকদেবের যে রূপটা রয়েছে, ত্র্যম্বকদেবের রূপের মধ্যে রয়েছে ইনি সাদা পদ্মের ওপর বসে আছেন, অতিরিক্ত গয়না পরিহিত, অত্যন্ত সুদর্শন, এবং এনার আটটি হাত, এই আটটি হাতের মধ্যে দুটো হাতে দুটো পূর্ণ কুম্ভ রয়েছে, দুটো হাতে রয়েছে মৃগ এবং অক্ষমালা, অক্ষয়মালা এবং মৃগ, বাকি দুটো হাতে অমৃতপূর্ণ কুম্ভ রয়েছে, এবং উনি সেই ওনার অমৃতপূর্ণ কুম্ভ থেকে আরও দুটো হাত দিয়ে, টোটাল আটটা হাত, আরও দুটো হাত দিয়ে উনি নিজের মাথায় ওনার মস্তিষ্কে যে চাঁদ আছে সেই চাঁদে অমৃত ঢালছেন, এইটা হচ্ছে ওনার রূপ। মানে রূপটার মধ্যেই কোথাও যেন আমরা সাধারণভাবে যেরকম ধরনের ঠাকুরদের মূর্তি দেখি, এখানে আটটা হাত রয়েছে, আটটা হাতের মধ্যে দুটো হাতে রয়েছে দুটো পূর্ণ কুম্ভ, দুটো হাতে রয়েছে মৃগ এবং অক্ষয়মালা,
আর দুটো হাতে দুটো অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং ওনার আর বাকি দুটো হাত দিয়ে, টোটাল আটটা হাত, বাকি দুটো হাত দিয়ে উনি নিজের মাথায় ওনার ওই যে অমৃতপূর্ণ ঘট যেটা ভর্তি অমৃত, সেইটা উনি নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন। মানে রূপটা একটু অন্যরকম, একটু অন্যরকম। আমরা সাধারণত যে সমস্ত চিত্রে বা যে সমস্ত জায়গায় শিবের যে ছবিটা দেখি সেইখান থেকে এই ত্র্যম্বক দেবের রূপটা একটু আলাদা। এবং আমরা মনে করি ইনি হচ্ছেন পরমায়ুদাতা, ইনি হচ্ছেন অমৃতদাতা, এনার পুজো করলে সমস্ত গ্রহদোষ, সমস্ত নেগেটিভিটি প্রশমিত হয়। শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে। দেখুন, মৃত্যু একটা মৃত্যু তো আমাদের দৈহিক মৃত্যু, সেটা তো সকলের জন্য অবশ্যম্ভাবী, কিন্তু সেখানেও আমরা একটা জিনিস চাইবো যে অকালে যেন না হয়। আমাদের সবসময় প্রত্যেকটা মানুষ কেউ চায় না যে তার বা তাদের নিজের প্রিয়জনদের কারো যেন অকাল মৃত্যু না হয়। হ্যাঁ, বয়সে একটা সময় গিয়ে অবশ্যই মৃত্যু হবে। তো শাস্ত্রে এই দৈহিক মৃত্যু ছাড়াও আরও আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে। শুধু যে দৈহিক মৃত্যুটাই একমাত্র মৃত্যু তা নয়, আমরা জীবনে নানান রকম প্রবলেম, নানান রকম সমস্যা, নানান রকম মানসিক যন্ত্রণা, বহু কিছু ফেস করি যেগুলোকেও কিন্তু মৃত্যু তুল্য কষ্ট। হয়তো আমাদের দেহের মৃত্যু হচ্ছে না, কিন্তু যে কষ্টটা আমরা পাচ্ছি সেটা কিন্তু মৃত্যু তুল্য কষ্ট। দেখুন, মৃত্যু অবশ্যম্ভাবী এবং প্রত্যেকের জীবনে একদিন না একদিন আসবে, কিন্তু মৃত্যু সবসময় সকলে চায় কি একটা বয়সে গিয়ে, মানে একটা ভালো পূর্ণ বয়স্ক জীবন কাটালাম, একটা দীর্ঘমেয়াদী জীবন কাটালাম, তারপরে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে, অনেকটা এজে গিয়ে মানুষের মৃত্যু আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সবসময় সেটা হয় না। অনেক সময় কিন্তু অকালেও বহু মানুষ প্রাণ হারায়, অল্প বয়সেও বহু মানুষ প্রাণ হারায়। তো এই যে অকালে মৃত্যু, অল্প বয়সে মৃত্যু, এটা কিন্তু কাম্য নয়। তো শাস্ত্রে আট রকম মৃত্যুর মধ্যে দেখুন একটা মৃত্যু অবশ্যম্ভাবী, দৈহিক মৃত্যু একটা বয়সে হবেই, কিন্তু সেটা যেন অকাল মৃত্যু না হয়। তো এই অকাল মৃত্যু না হওয়া, এটা কিন্তু মৃত্যুঞ্জয় শিবের এই যে ত্র্যম্বক দেব, যে শিবের যে ত্র্যম্বকেশ্বরের যে ত্র্যম্বক দেব যে রূপটা, এই ত্র্যম্বক দেব রূপের পুজো করলে বলছে শাস্ত্রে, বলছে আট রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে যেটা অকাল মৃত্যু, মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু অকাল মৃত্যু নয়, অকাল মৃত্যু। বহু সময় দেখা যায় যে শুধু মৃত্যু যে হচ্ছে তা না, অনেকে প্রচণ্ড মৃত্যু ভয় পাচ্ছেন। দেখবেন অনেক সময় কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ অকালে কোনো শরীর খারাপ হয়ে মারা যাচ্ছে, দুর্ঘটনায় মৃত্যু তো ভীষণভাবে বহু অসংখ্য মানুষের হয়। তো এই যে অকালে মারা যাওয়া, মানে উল্টো পাল্টা মৃত্যু, অ্যাক্সিডেন্টাল ডেথ, আমরা কিন্তু এইগুলোর হাত থেকে রক্ষা পেতে পারি শিবের এই ত্র্যম্বক দেব রূপের পুজো করলে। এটা ভীষণভাবে, যে আমরা যদি শিবের এই যে প্রত্যেকটি গ্রহ সংস্কারে শিবের ত্র্যম্বক দেব রূপের পুজো হয়, শিবের ত্র্যম্বক দেব রূপের পুজো পারে, মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে, তিনি পরমায়ুদাতা, তাঁর কাছে অমৃত আছে। তো মৃত্যুঞ্জয় শিবের পুজো করলে কি হয়, এই অপমৃত্যু, অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো থেকে মানুষ মুক্তি পেতে পারে। এই ধরনের, মানে যেগুলো কাম্য নয়, যেগুলো অকালে হচ্ছে বা যেগুলো বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে আসছে, এগুলো কোনোদিন কাম্য নয়। দেখুন, আজকে সারা পৃথিবী যে বিষয়টা নিয়ে জর্জরিত সেটা হচ্ছে ব্যাধি ভয়। এই শাস্ত্রে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে, এখানে কিন্তু এইটা একটা অন্যতম প্রধান বিষয়, সেটা হচ্ছে ব্যাধি ভয়, যে প্রচণ্ড রকম শারীরিক অসুস্থতা। আজকে সারা পৃথিবী যেখানে এই রোগ, মানে একটা মারণ রোগ নিয়ে, ব্যাধির ভয় নিয়ে সবাই আতঙ্কিত, সবাই ভীত। তো শাস্ত্রে মৃত্যুঞ্জয় শিবের পুজো করলে যে আট রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাধি ভয়। তো কেননা এটা, মানে আমরা ঠিক আছে মৃত্যু যেদিন হবে সেদিন হবে, কিন্তু মানুষের এই যে মনের ভেতর সবসময় ভয় যে আমার কখন কি হবে, আমার শরীর খারাপ হচ্ছে, বা যারা দীর্ঘমেয়াদী অসুস্থ থাকেন, এমনিও দেখবেন সারা বছর বহু মানুষ আছেন ক্রনিক ডিজিজ নিয়ে, দীর্ঘমেয়াদী অসুস্থ থাকেন, ভালো করে উঠতে পারেন না, ভালো করে চলাফেরা করতে পারেন না। তো এই যে শারীরিক অসুস্থতা যেটা আপনাকে পীড়া দিচ্ছে, শাস্ত্রে বলছে ত্র্যম্বক দেবের পুজো করলে আপনি এখান থেকে নিষ্কৃতি পেতে পারেন। আমাদের বহু সময় দেখা যায় যে আমরা ভালো আছি, কিন্তু আমাদের কোনো প্রিয়জন প্রচণ্ডভাবে অসুস্থ, প্রিয়জন কেউ দুর্ঘটনাগ্রস্ত হলো, কোনো প্রিয়জন মারা গেল, এটা বহু সময় হয়, যে যারা যখন আমি আমার কোনো প্রিয়জনকে হারাচ্ছি, সেটা কিন্তু হয়তো আমার ক্ষতি হচ্ছে না, আমার দেহের ক্ষতি হচ্ছে না, আমার প্রাণের ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার প্রচণ্ড মানসিক ক্ষতি হচ্ছে। আমি আমার প্রিয় কাউকে, আমি আমার ভালোবাসার কাউকে যখন হারাচ্ছি, তখন তার যে সেইটা, সেই যে শোকটা, সেই শোকটাকেও কিন্তু, সেটা কিন্তু প্রচণ্ড শোক। বহু সময় হয় যে
বাবা মার মৃত্যু, অনেক সময় বহু বাবা মা সন্তানকে হারান, বহু রকম বহু প্রিয়জন, বহু প্রিয় মানুষ, স্বামী স্ত্রীর মৃত্যু, বহু মানে প্রিয়জন পৃথিবীতে কে হতে পারে বলা মুশকিল। মানে যে আপনার প্রিয়, যার তার মৃত্যুটাই সবসময় আপনার কাছে দুঃখের, এটা হতে পারে আপনার প্রিয় পোষ্যের মৃত্যুও আপনার কাছে যথেষ্ট দুঃখের, সন্তানের মৃত্যু দুঃখের। তো এই যে যখন আমরা আমাদের কোনো প্রিয়জনকে হারাচ্ছি তখন যে প্রচণ্ড মহা শোক আসে, সেই শোক তখন সামলানো যায় না, মানুষ তখন প্রচণ্ড মুহ্যমান হয়ে যায়। তো সেইখানেও বলছে যে মৃত্যুঞ্জয় শিবের পুজো এই মহাশোক থেকে রক্ষা করতে পারে, এই মহাশোক থেকে আমাদেরকে বের করে আনতে পারে। শাস্ত্রে তিন রকমের অর্থনৈতিক, তিন রকম আমাদের কি ফোন রয়েছে, ফোন আছে দিদি, অবশ্যই একটা বিস্তারিত আলোচনা, শ্রাবণ মাসের আলোচনা, অবশ্যই আলোচনায় আমরা থাকবো আপনাদের জন্য। তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ঝিলিক বলছি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি অনুষ্ঠান নিয়মিত দেখি, আর আমি ম্যাডামের অনুষ্ঠান একমাত্র ফলো করি, নিয়মিত দেখি, ইউটিউবও ফলো করি। আচ্ছা, নিয়মিত ম্যাডামের অনুষ্ঠান শুধুমাত্র দেখেন, তার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, তার কারণ আমার ওনার কথাগুলো মানে খুব মানে মানে খুব ভালো লাগে ওনার কথাগুলো। আচ্ছা, কোনোদিন যোগাযোগ করেছেন, কোনো পরিচিত মানুষ যোগাযোগ করেছেন? না, পরিচিত কেউ যোগাযোগ করেনি, আমি যোগাযোগ করলাম, আমার কথাগুলো শুনে খুব ভালো লাগে না, আমি তো ফলো করছি 3 মাস পাই। বেশ, আপনি আজকে কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার নিজের সম্বন্ধে জানবো, ডেট অফ বার্থ শুনবো। আমার ডেট অফ বার্থ 12/2/1998। 12/2/1998, সময় বলুন। সময় রাত্রি 8:50। রাত্রি 8:50? হ্যাঁ। রাত্রি 8:50 কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, বিষ্ণুপুর, বিষ্ণুপুর মানে হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর, তাই তো? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ, February 12, 1998, সেদিন ছিল বৃহস্পতিবার, রাত 8:50, বাঁকুড়া, কন্যা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, জানা আছে? জানা আছে। আচ্ছা, কন্যা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, যেটা আমি বলবো শনি ভঙ্গ কালসর্পযোগ, শনি ভঙ্গ কালসর্পযোগ ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে, হরোস্কোপে চতুর্থে রয়েছে শুক্র, খুবই ভালো ব্যাপার, কেন কন্যা লগ্নে শুক্র হচ্ছে অন্যতম প্রধান গ্রহ, ভাগ্যপতি, চতুর্থে রয়েছে, পঞ্চম ভাবে রবি বুধ বুধাদিত্য যোগ করছে। তো প্রথমে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, ফার্স্টে পড়াশোনার কথাতেই আসি, পড়াশোনার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো প্রযোজ্য হবে সেটা হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা যায়, ল নিয়ে পড়াশোনা করা যায়, এবং এই হরোস্কোপে যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গাও দেখাচ্ছে, যথেষ্ট ভালো এস্টাবলিশমেন্ট অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে। হরোস্কোপে লগ্নের দ্বাদশে একাদশপতি চন্দ্র রাহুযুক্ত, এই জায়গাটা নেগেটিভ এবং কালসর্পযোগটা নেগেটিভ। কেন? চন্দ্র গ্রহ, প্রথমত চন্দ্র আপনার আয়পতি দ্বাদশে গেছে, দ্বাদশে যাওয়ার জন্য এই জায়গাটাকে একটু ঠিক না করা হলে কালসর্পযোগ এবং গ্রহণযোগ, অনেক সময় হরোস্কোপে যথেষ্ট ভালো পড়াশোনা দেখাচ্ছে, ভালো প্রফেশনের জায়গা দেখাচ্ছে, এবং আমি আপনাকে দুটো জায়গা বলবো, একটা হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হবে, অর ল নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হবে, এবং সেখান থেকে ভালো এস্টাবলিশমেন্টের জায়গা দেখাচ্ছে। কিন্তু কালসর্পযোগটাকে ঠিক করতে বলবো, এবং একাদশপতি চন্দ্র দ্বাদশে গ্রহণযোগ করছে এটাকে ঠিক করতে বলবো। অনেক সময় চন্দ্র দ্বাদশে থাকার জন্য এবং গ্রহণযোগ করার ফলে অহেতুক মানসিক মানে কোনো কারণ নেই, তারপরেও মানসিক টেনশন, অ্যাংজাইটির একটা জায়গা রয়েছে। ষষ্ঠভাবে মঙ্গল বৃহস্পতি কেতু একসঙ্গে রয়েছে, মঙ্গল কেতু অঙ্গারক যোগ করছে, কিছু কিছু নেগেটিভিটি রয়েছে যেটাকে সংস্কার করলে প্রচুর ভালো অর্থ রোজগারের যোগ হরোস্কোপে দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন, খুব ভালো অর্থ রোজগারের জায়গা হরোস্কোপে দেখাচ্ছে। হ্যাঁ, আপনি একদম মানে একদম ঠিক কথাই বলেছেন, আমি ইংলিশ অনার্স করেছি, করে আমি লতে ভর্তি হয়েছি লাস্ট ইয়ার। আচ্ছা, আপনি ফার্স্টে আর্টস নিয়ে পড়েছেন, পরে লয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি লটা ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, তো আমি ওইটাই জানতাম যে ল নিয়ে মানে পড়াটা আমার ঠিক হয়েছে কিনা, ল নিয়ে পড়াটাই ঠিক হচ্ছে। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, ইংলিশ অনার্স থেকে আপনি কিন্তু খুব বিশেষ কিছু এগোতে পারবেন না, কিন্তু ল এর লাইনটা একদম ঠিক হয়েছে, আপনি ল নিয়ে ভাবুন। খুব ভালো দিক তুমি গিয়েছো।
ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমার কি এখন বিবাহের কোনো জোক আছে? মানে আমার ফ্যামিলি থেকে একটু আমাকে প্রেসারাইজ করছে। হরোস্কোপের এই জায়গাটাই সবথেকে নেগেটিভ জায়গা। দেখুন সপ্তম ভাবে বসে আছে শনি, শনি ভঙ্গ কালসর্প যোগ ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে, এবং সপ্তম পতি যে আছে বৃহস্পতি সে ষষ্ঠে গেছে, ষষ্ঠে গিয়ে সে অষ্টম পতি মঙ্গলের সঙ্গে এবং কেতুর সঙ্গে যোগাযোগ করছে। আমি না আপনাকে একটা কথা বলি, আপনি তাড়াহুড়ো করে বিয়ে করবেন না, আমি বারণ করব। কেন, বয়স এমন কিছু বেশি না, যথেষ্ট অল্প বয়স। এই লটা পড়ছেন, লটা পড়ুন, লটা কমপ্লিট করুন, একটু প্রফেশন জমান, একটু দেরিতে বিয়ে করতে বলবো, এবং এই হরোস্কোপটাকে আমি সংস্কার করতে বলবো। বিয়ের জন্য হরোস্কোপ বাড়াবাড়ি নেগেটিভ। ওকে, তাহলে এই দিকটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখতে হবে। অভিভাবকরাও নিশ্চয়ই এই সময় টিভির সামনে রয়েছে, তাদেরকেও বলবো যে বিষয়টার দিকে আগে মনোনিবেশ করুন, সঙ্গে থাকুন। তবে এটা সব থেকে বড় গাইডলাইন দিদি, এই মুহূর্তে কি আমি বিয়ে নিয়ে ভাববো নাকি আমি আমার কেরিয়ারটাকে সাজিয়ে গুছিয়ে নেবো? এই জন্য একজন অ্যাস্ট্রোলজার যিনি কিন্তু সঠিকটা আমাদের বলে দেন, এবং সেভাবে করলেই কিন্তু আমি উন্নতিটা পাবো। আমাদের শ্রাবণ মাস নিয়ে আলোচনা চলছে, শ্রাবণ মাস নিয়ে আবারও আলোচনায় যাব। তবে তার আগে বলবো, দেখুন রেড বক্সে যে নাম্বারটি যাচ্ছে অর্থাৎ অনলাইন কনসালটেন্সি নাম্বার, এই নাম্বারটি কিন্তু অবশ্যই মোবাইলে সেভ করতে হবে। 9330789557 এই নাম্বার অবশ্যই আপনাদের ফোন করতে হবে, ফোন করে ডেট অফ বার্থ টাইম জানাতে হবে, হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে, ভিডিও কলিং এর মাধ্যমে কথোপকথন হবে। যেহেতু চেম্বার বন্ধ আপাতত, সমস্ত চেম্বার দিদি অনেকদিন আগে থেকেই চেম্বার বন্ধ রেখেছেন, কারণ উনি কিন্তু বলেছিলেন যে এই সংক্রমণের ব্যাপ্তি কিন্তু বিস্তার হবে, এবং সেরকমই কিন্তু হয়েছে। তাই চেম্বার এই মুহূর্তে করা অসম্ভব, অনলাইন কনসালটেন্সিতে ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগ করবে। এটা অনেক নিরাপদ সিস্টেম, এই যে অনলাইনের মাধ্যমে, প্রথম কথা দেখুন, হয়তো আমরা এতদিন এভাবে এটা ভাবিনি, হয়তো পরিস্থিতি এটা ভাবিয়েছে, কিন্তু দেখলাম এটা খুব মানে কার্যকরী সিস্টেম। কেন, চেম্বার কিন্তু আমার লিমিটেড, আমার 30 দিনে 30টা চেম্বার নেই, আমার চেম্বার লিমিটেড। তো এই যে বহু মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু সময় বলেছেন দিদি এখানে আসুন, আপনি এখানে আসুন, আমরা আপনার জন্য ওয়েট করছি, এটা বহু সময় হয়েছে। এমন নয় যে পশ্চিমবঙ্গেরও সব জায়গায় যাওয়া হয়, সেটাও না। তো এখন কি হচ্ছে, পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে, ভারতবর্ষের বাইরে থেকে, সব জায়গা থেকে মানুষ যোগাযোগ করতে পারছেন, এবং বর্তমান যে সময় সেই সময়টাকে তাল মিলিয়ে তো সবসময় চলতে হবে। তো সময়ের পরিপ্রেক্ষিতে এখন আপনি একটা পাবলিক ট্রান্সপোর্টে করে চেম্বারে আসবেন, চেম্বারে এসে একটা ঘরের মধ্যে 15 জন 20 জন একসাথে বসবেন। আর এখন তো দীর্ঘদিন যেহেতু চেম্বার অনলাইন চেম্বার চলছে, কিন্তু ওই চেম্বার মানে কথা বলার সামনাসামনি চেম্বার খোলা হয়নি, শুধু হাজার মানুষ ভিড় করে আসবেন, এবং সেখান থেকে কার থেকে কার রোগ সংক্রমণ হবে, কি হবে, এটা কখনো মানে আপনি ভাগ্য ঠিক করতে এসে আপনি অসুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এটা কোনোদিন আমি চাইবো না। আপনি সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, ওইখানে বসে ভিডিও কলিং এর মাধ্যমে আমার সাথে কথা বলুন, এবং প্রয়োজনীয় প্রয়োজন হলে গ্রহ সংস্কার করা যাবে, এবং সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েও দেওয়া যাবে। এবং এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের সোমবারগুলি হচ্ছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। শ্রাবণ মাসের আমরা আরও 3টে সোমবার পাচ্ছি, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার হচ্ছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কেন, শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস। শিবকে, শিব হচ্ছেন যিনি আমাদের সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ করেন। হ্যাঁ, ফোন রয়েছে, নেব, একটু হোল্ড করতে হবে। তো শিব হচ্ছেন যিনি আমাদের সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ করেন, তিনি হচ্ছেন শিব, তিনি হচ্ছেন পরিত্রাতা, তিনি আমাদের সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা পূর্ব জন্মকৃত পাপ সব কিছু হরণ করেন, তাই তিনি, তার জন্য তার নাম হচ্ছে হর। তো আমরা কি মনে করি, শ্রাবণ মাস হচ্ছে তার অত্যন্ত প্রিয় মাস, শ্রাবণ মাস সাধকের মাস, শ্রাবণ মাস গৃহীর মাস, এবং শ্রাবণ মাসে আমরা যদি আমাদের যাবতীয় হরোস্কোপের নেগেটিভিটি শিবের পায়ে সমর্পণ করি, আমরা কিন্তু সেই নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি। আমি 8 রকম মৃত্যুর কথা বলছিলাম, আজকে হয়তো একটা ফোন রয়েছে, আমরা ফোনটা নেব, আবার আমি কালকে আপনাদের বলবো যে এমন বহু যন্ত্রণা জীবনে আমরা ফেস করি, হয়তো আমাদের প্রাণের মৃত্যু হচ্ছে না, কিন্তু আমরা এত মানসিক কষ্ট পাচ্ছি যেটা কিনা মৃত্যু তুল্য কষ্ট। দেখুন, শরীর যেমন ভালো থাকা দরকার, বেঁচে থাকা যেমন দরকার, তেমনি আমাদের মন যদি ঠিক না থাকে, আমরা যদি সবসময় মানসিক চাপে থাকি, আমরা ভালো থাকতে পারবো না। তো শিবের যে ত্রম্বকদেব রূপের কথা বললাম, এই ত্রম্বকদেবের পুজো পারে আমাদের যাবতীয় নেগেটিভিটি, এই যে শাস্ত্রে 8 রকম মৃত্যু বলেছে, তার ঊর্ধ্বে নিয়ে যেতে। ফোনটা অবশ্যই, তবে শ্রাবণ মাস গুরুত্বপূর্ণ, যোগাযোগ তো করতেই হবে। তবে তার আগে কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া রামরাজাতলা থেকে বর্ণালী মল্লিক বলছিলাম। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান কেমন লাগে?
অনুষ্ঠান খুব ভালো লাগে। আমার এক মাসতুতো দাদার ছেলে গিয়েছিল ওখানে দিদির কাছে, তা সে পড়াশোনায় ভালো ছিল না, খুবই মানে বদমাইশি করতো, পড়তো না, দিদির কাছে পড়ে দিদি ভালো হয়েছে, মানে রেজাল্ট খুব ভালো করেছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে এবছর। বাহ 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 বাহ, কিসের রেজাল্ট ভালো করলো, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো করেছে, বা যেখানে ভীষণ অমনোযোগী ছিল পড়াশোনা করতে, হ্যাঁ ওই জন্য আমি দিদির কাছে একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আজকে নিজের মেয়ে বলুন, বলুন ডেট অফ বার্থ, বলুন সময় কম আছে। মেয়ের নাম হচ্ছে প্রীতি মল্লিক। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 16 মার্চ 1993। 16 মার্চ 1993। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সময় হচ্ছে 9:50 সকাল। সকাল 9:50 কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন নোট করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ লগ্ন ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ, মঙ্গলবারে জন্ম হয়েছিল। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে বক্রী অবস্থায় বুধ কুম্ভে শুক্র মিনে বক্রী, একজন নিচস্থ ঘরে এক বুধ বক্রী হয়েছে কুম্ভেতে এবং শুক্র তুঙ্গস্থ ঘরে বক্রী হয়েছে। যেটা আমি বলবো, লগ্ন সপ্তম ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস, শুক্র লগ্নপতি তুঙ্গস্থ, ভীষণ ভালো পয়েন্ট, কিন্তু রবির দ্বারা পীড়িত, এটা খুব খারাপ পয়েন্ট আবার হয়ে গেল। রবি শুক্র যোগটা কখনো ভালো যোগ নয়, মানে শুক্র একা তুঙ্গস্থ লগ্নপতি একাদশ ভাবে ভীষণ ভালো পয়েন্ট ছিল, কিন্তু রবি ওখানে ঢুকে যাওয়ায় রবি শুক্র যোগটা আবার দারিদ্র যোগ, মনের মতো অর্থ রোজগার দেয় না। দেখুন এই হরোস্কোপে আমি যেটা দেখছি সেটা হচ্ছে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, এবং ও যদি ফ্যাশন টেকনোলজি বা যে কোনো রকম আর্টিস্টিক বিষয় এই জাতীয়, ও যদি কখনো মনে করে আমি অভিনয় করব, এই জাতীয় বিষয়গুলো ওর জন্য শুক্র ওরিয়েন্টেড বিষয়গুলো ওর জন্য খুব শুভ হবে। কিন্তু হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে একাদশ ভাবের ওপরে শুক্র তুঙ্গস্থ, এটাও ভীষণ ভালো পয়েন্ট, এবং সে লগ্নপতি, কিন্তু রবির দ্বারা পীড়িত হয়েছে, দারিদ্র যোগ করছে, তার ফলে দেখা গেল আপনার মেয়ে খুব গুণী, সবকিছু যথেষ্ট ভালো, পড়াশোনা যথেষ্ট ভালো সব কিছু, কিন্তু সেই অনুপাতে অর্থ রোজগার হতে চাইবে না। রবি শুক্র, হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি সেইটাই, ও বা এত ভালো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে, একদম ঠিক সাবজেক্ট, একদম ঠিক সাবজেক্ট। আচ্ছা, কিন্তু সেইভাবে ও কিছু উপার্জন করতে পারছে না, চাকরি পেয়েছে একটা কলেজে কিন্তু সেইভাবে হচ্ছে না, বুঝতে পেরেছি, একটা কলেজেও চাকরি পেয়েছে কিন্তু উপার্জন সেভাবে হচ্ছে না, কলেজে কি পার্ট টাইম চাকরি পারে, পার্ট টাইম লেকচারার বা এই ধরনের কিছু পেয়েছে? প্রথমে ফুল টাইম, এখন এবার পার্ট টাইম করতে চাইছিলে, পার্ট টাইমটা কি ঠিক হবে? দেখুন মেন কথা হচ্ছে ভালো রোজগারের জন্য, ভালো রোজগার ফুল টাইম পেলে ফুল টাইম করা উচিত, পার্ট টাইম নয়। আর ভালো রোজগার, এই যে ভালো রোজগারের যে ডিসস্যাটিসফ্যাকশনটা রয়েছে এটার জন্য অবশ্যই হরোস্কোপের রবি শুক্র দারিদ্র যোগের সংস্কার দরকার। লগ্ন সপ্তমের রাহু কেতুও কখনো শুভ ফলদাতা হয় না। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আমি যে আজকেই যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করছি, যে শাস্ত্রে বলছে এটা শ্রাবণ মাস, শিবের মাস, শিবের অত্যন্ত প্রিয় মাস, এবং শাস্ত্রে বলছে মৃত্যুঞ্জয় শিবের পুজো বা ত্র্যম্বকদেবের পুজো, যেটা আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কারে করা হয়, মানে ত্র্যম্বকদেবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না, মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া। তো সেইখানে শাস্ত্রে 8 রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কথা বলছে, যেগুলো দৈহিক মৃত্যু নয়, বাট দৈহিক মৃত্যু ছাড়াও অন্য মানসিক অনেক রকম যন্ত্রণা, 8 রকমের মৃত্যু, তার মধ্যে না 3টে আর্থিক মৃত্যু আছে, সেটা হচ্ছে রোজগার ঠিক মতো না হওয়া, অর্থ অতিরিক্ত নষ্ট হয়ে যাওয়া, মানে এবং অতিরিক্ত ঋণ জাল, এই 3টে পয়েন্ট আছে এই 8 রকম মৃত্যুর মধ্যে, যেটা আমাদের, আমরা শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে প্রচণ্ড রকম আমাদেরকে বিপর্যস্ত করে, অর্থ সংক্রান্ত 3টে পয়েন্ট এর মধ্যে আছে। তো আমি আপনাকে বলবো, আপনি চাইলে আমার অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করতে পারেন, শ্রাবণ মাসের নেক্সট সোমবারকে কাজে লাগাতে পারেন অবশ্যই। তবে আজকে হাতে সময় একদম নেই, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আরো এই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনায় থাকবো, সাথে থাকবেন আপনারা। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।